আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আবার নতুন ইয়াম্মি একটা মজার খাবার নিয়ে চলে এসেছি, আর সেটা হচ্ছে মিল্ক প্রোটিন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা শুধু মিল্ক দিয়ে প্রোটিন তৈরি করবে। তোমাদের যাদের বাসায় বাবুরা আছে, যারা খেতে চায় না, কোনো কিছু খেতে ভালো লাগে না, তাদের জন্য এটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই পুষ্টিকর একটা খাবার, কারণ এটা শুধু দুধ দিয়ে তৈরি করা আর কিছুই না। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকের প্রোটিনটা তৈরি করলাম। তো প্রথমে দেখো, আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো, এর থেকে কমও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো তার জন্য লাগবে আমার 1 কাপ পরিমাণ চিনি, লাগবে আগার আগার পাউডার, আর লাগবে আমার ফুড কালারটা হচ্ছে আমরা চাইলেও দিতে পারি, না চাইলেও দিতে পারি। ফুড কালারটা হচ্ছে জাস্ট একটু কালারটা ভালো হওয়ার জন্য। তো দেখো, আমি এখন আগার আগার পাউডারটা নিয়ে নিচ্ছি, আর আগার আগার পাউডারটা আমি টি স্পুনের একটু বেশি নেব দুধের পরিমাণ অনুযায়ী। এটাকে আমি হালকা দুধ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব, যেন দলা পেকে না যায়। তো এখন দেখো, আমি দুধের মধ্যে আগার আগার পাউডারটা ঢেলে দিচ্ছি, কারণ আমার দুধটা প্রায় হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে। তো দেখো, আমি আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে নিয়ে নিতে হবে, যেন নিচের দিকে লেগে না যায়। আর এখন দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ চিনি, সেটা মিষ্টি স্বাদ অনুযায়ী, কেউ মিষ্টি কমও দিতে পারো, কেউ মিষ্টি বেশিও দিতে পারো, যার যার স্বাদ অনুযায়ী সে মিষ্টিটা ইউজ করতে পারো। এখন দেখো, আমার দুধটা কিন্তু জাল হয়ে গেছে। আমি হাতে 3 আঙ্গুলের 1 চিমটি পরিমাণ লবণ ইউজ করবো, কারণ লবণটা না দিলে দেখা যাবে একটু স্বাদটা কম লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার দুধটা কিন্তু একদম সঠিক পরিমাণে জাল হয়ে গেছে, ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছ যে এটা জাল দিতে দিতে কতটা ঘন হয়ে গেছে, একদম পায়েসের মতো হয়ে গেছে। তো আমি আগার আগার পাউডারটা দেওয়ার পর আমি হচ্ছে 2 থেকে 1.5 মিনিট বা 1.5 থেকে 2 মিনিট আমি এটাকে জাল দেব। এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব নর্মাল টেম্পারেচারের মতো, যেমন আঙুল দিলে যাতে এটা সহ্য করা যায়, এতটুকু পরিমাণ গরম রাখবো, তখন আমি নাড়তে থাকবো। তো দেখো, আমার কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি, তোমরা চাইলে আরও ছোটো বক্স নিতে পারো, কারণ আমার কাছে এটাই বেটার মনে হয়েছে, তো আমি এই জন্য এটার ভিতরে ঢেলে নিয়েছি। তো এটা আমি নর্মাল টেম্পারেচার রেখে দেবো, এবং তারপর আমি আবারও ফ্রাই প্যানটা চুলোয় দিচ্ছি, পাতিলটা চুলোয় দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ পানি বা 1.5 কাপ পানি ইউজ করব। তো পানিটা গরম হয়ে গেলে পরে মোটার ভিতরে 1 কাপের কম, মানে 1/2 কাপ চিনি দিয়ে দেবো, কারণ এটাই মিষ্টিটা খুবই কম লাগবে, এটাই অত পরিমাণে মিষ্টি লাগবে না, যেহেতু আমি দুধে অনেক মিষ্টি খাটিয়েছি। এখানে আমি অল্প মিষ্টি দেবো, আর এখানে দেখতেই পাচ্ছ যে আমি নর্মাল পানি দিয়ে আগার আগার পাউডারটা গুলিয়ে নিচ্ছি। এখন আমি এই আগার আগার পাউডারটা ওই পানির ভিতরে ঢেলে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রুট কালার, তোমরা চাইলে যে কোনো কালারের ফ্রুট কালার ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, এটা জাস্ট কালারিংয়ের জন্য। তো আমি এখানে স্ট্রবেরি কালারটা ইউজ করেছি। আর এখন আমি দেখো একটা মগ বা কাপে ঢেলে নিচ্ছি এটাকে ঠান্ডা করার জন্য।
দেখো এখানে এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে ঠান্ডা করে নেব। আর এখানে দেখো আমার কিন্তু পুডিংটা তৈরি হয়ে গেছে, মানে দুধটা যে ঢেলে রেখেছিলাম ওটা কিন্তু তৈরি হয়েছে। তারপর আমি তোমাদের বোঝার জন্য হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম শক্ত হয়ে গেছে। তো এখন আমি এর সাইডটা চাকু দিয়ে ভালোভাবে ছেড়ে নেব। তো দেখো বন্ধুরা আমি কিন্তু বের করে নিয়েছি বাটির ভেতর থেকে, এবং এর সাইডটা আমি আবার একটু সুন্দর করে কেটে নেব। তো দেখো আমি কেটে নিয়েছি সাইডটা, চারদিকের ছাদটা আমি কেটে নিয়েছি। এখন আমি আবার এটাকে বাটির মধ্যে বসিয়ে দেবো। তোমরা চাইলে এটাকে তিন পার্ট করতে পারো, আমি কিন্তু এটাকে দু পার্ট করছি। মানে এই পুডিং মিল্ক পুডিংটা দেওয়ার আগে আমরা চাইলে আরেকটা আবরণ এটার ভিতরে তৈরি করে নিতে পারি ই দিয়ে, পানি দিয়ে। তো জাস্ট আমি শুধু দুটো করছি, কারণ আমার কাছে মনে হলো যে দুটোই বেস্ট, তিনটে হয়ে গেলে সুন্দর দেখা যাবে। কিন্তু যেহেতু আমার কাছে সময় ছিল না, সবাই খুব কম ছিল, এই জন্য আমি দুটো দিয়েই করে দেখালাম তোমাদের। তো দেখো এটাকে আমি ঢেলে দিয়েছি পানিটাকে, এবং আমি কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দেব, নর্মাল টেম্পারেচারে রেখে দেব। তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট পরে দেখো এটা একদম ফিট লেগে গেছে। তো এটাকে এখন আমি উঠিয়ে নেব। তো এই দেখো তৈরি হয়ে গেছে আমার মিল্ক পুডিং। আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি, এটা কিন্তু খেতে খুবই মজার, আর বাচ্চাদের বলতে তো কোনো কথাই নেই, কারণ বাচ্চারা এই খাবারগুলো কিন্তু খুবই বেশি পছন্দ করে। দেখো কতটা ইয়াম্মি হয়েছে। পড়ে গেল, তো যাই হোক কোনো ব্যাপার না, দেখতেই পাচ্ছো সো ইয়াম্মি হয়েছে, দেখতে যতটা মজার হয়েছে খেতেও ততটাই কিন্তু মজার হয়েছে। তোমরা চাইলে এই প্রসেসিংটা ইউজ করতে পারো, এভাবে তোমরা তৈরি করতে পারো বাচ্চাদের জন্য, যাদের বাচ্চা আছে। আর এটা কিন্তু হ্যাঁ বড়রাও খেতে পারে, কিন্তু বাচ্চারা এই খাবারটা বেশি পছন্দ করে আমাদের বড়দের থেকে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে।